কিসের বার্মা আর কিসের ভারত কাউকে দাদাগিরি করতে বাংলাদেশে দেওয়া হবে না। বাংলাদেশের মুসলমানকে দুর্বল মনে করো না, লক্ষ লক্ষ মুসলমানের রক্ত অর্জিত বাংলার স্বাধীনতায় যদি হাত দেবার চেষ্টা করো, এই দেশের সেনাবাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ইসলামপন্থীগণ মার্চ করে বার্মার দিকে যাবে, মায়ানমারের দিকে যাবে। আপনারা দেখেন নাই বার্মা বারবার উস্কানি দিচ্ছে বাংলাদেশকে, বার্মা হেলিকপ্টার পাঠায়, তারপরে মর্টার সেল নিক্ষেপ করে, জঙ্গি বিমান ঢুকে বার্মার সামরিক জান্তাদেরকে হুঁশিয়ার করে দিচ্ছি। 14 কোটি মুসলমানের বাংলাদেশ, আর এদেশে রয়েছে কয়েক লক্ষ ইমানদার সেনাবাহিনী। তোমার দেশে আমার মুসলিম রোহিঙ্গা মুসলমানকে যেভাবে নিপীড়ন করেছ, বাংলাদেশের মুসলমানকে দুর্বল মনে করো না। লক্ষ লক্ষ মুসলমানের রক্ত অর্জিত বাংলার স্বাধীনতায় যদি হাত দেবার চেষ্টা করো, এই দেশের সেনাবাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ইসলামপন্থীগণ মার্চ করে বার্মার দিকে যাবে, মায়ানমারের দিকে যাবে। সাবধান হয়ে যাও, তোমার যে কি সেনাবাহিনী আছে আর কয়েকটা ফকার বিমান, ওতে কাজ হবে না। বাঙালি বীর বাঙালি, অস্ত্র নাই ইমান আছে, ঠিক কিনা? বারবার উস্কানি দিচ্ছ বাংলাদেশ যুদ্ধ করুক, যুদ্ধ যদি শুরু হয়ে যায় তো শুধু আরাকান না, ইয়াঙ্গুন পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনী প্রবেশ করবে ইনশাল্লাহ। সেনাবাহিনী একা না, তাদের সাথে রয়েছে ইমানদার মুসলমান লাখো লাখো, স্বাধীনতা রক্ষায় তারা এগিয়ে আসবে, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় তারা মার্চ করতে বাধ্য হবে। তিনটি বিষয় ঐক্যবদ্ধ হতে হবে, কয়টি বিষয়? 1. ইসলামের সুমহান স্বার্থ রক্ষায়, 2. মুসলমানদের মৌলিক সমস্ত দাবি আদায়ে, 3. বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। কিসের বার্মা আর কিসের ভারত কাউকে দাদাগিরি করতে বাংলাদেশে দেওয়া হবে না। দেশ শাহজালালের দেশ, এ দেশ সাফারহানের দেশ, এ দেশ শাহ মখদুমের দেশ, এ দেশ শাহ কারামত আলী জনপুরীর দেশ, 14 কোটি মুসলমানের দেশ। এক একটি মাদ্রাসা এক একটি ক্যান্টনমেন্টে পরিণত হয়ে যাবে, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার প্রয়োজন ইনশাল্লাহ। আমার প্রিয় ভাই বন্ধুগণ, এই তিনটি বিষয়ে একমত থাকবেন? ফেরকাবাজি করবেন? এই তিনটা বিষয়ে করবেন? ফতুয়াবাজি বাড়াবাড়ি এক থাকবে। কয়েকটি অমুসলিম সম্প্রদায় বাংলাদেশে চক্রান্ত করছে, ইসলামের বিপক্ষে, মুসলমানের বিপক্ষে, বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে। তার মধ্যে সবচেয়ে জঘন্য হচ্ছে কুখ্যাত কাদিয়ানি সম্প্রদায়। নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম, তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের এবং অমুসলিম, কারণ তারা আল্লাহর আখির নবী, নবীজি আমার নূর নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না, চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। এই জন্য তারা কি সর্বশক্তি দিয়ে বলেন তারা কি, তাদেরকে যারা কাফের বলবে না তারা কি? তো মানুষকে তারা ধোকা দিতে কি করে, মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়, মুসলমানদের মতো নাম রাখে, উপাসনালয়কে বলে মসজিদ, নজবিল্লাহ বলবেন? তাই বলি কি তারা মুসলমান হবে? আরে ভাই, দাড়ি রাখলেই কেউ যদি মুসলমান হতে পারত তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইত? সে কি মুসলিম ছিল না অমুসলিম? টুপি লাগালে মুসলমান হওয়া যায়? কথা বলে না। মনমোহন বাবু দেখতেন না, পাগড়ি লাগাইতো, সে কি মুসলিম ছিল না মুসলিম? নাম রাখলে মুসলমান হওয়া যায়? বোতলে পেশাব করে এক শয়তান নাম লিখছে শরবত, ওটা শরবত হবে?
তদ্রুপ কাদিয়ানীরা অমুসলিম, আবদুল্লাহ ওয়াল, আব্দুস সামাদ, মোবাশ্বের আলী, কবির চৌধুরী, বুঝলেন, এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে? শাহরিয়ার কবির, মুফাসসিলুল ইসলাম, এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ ও নূর নবীজি আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজকে নবী দাবি করছে, চিল্লায় বলে নাউজুবিল্লাহ। শয়তান তার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম, কোনো কাফের কোনোদিনও গোলাম আহমদ আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব ইংরেজদের পাঁচাটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানি ছিল শেষ দরজার কুখ্যাত কাফের, সে গোলাম আহমদ আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব মিথ্যা নবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে, যখন গজব এসেছে কাদিয়ানের কাজ্জাব মিথ্যা নবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে, তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে, সারা দেশে তারা এখন 100টা সেন্টার করে ফেলেছে। দুর্ভাগ্য নারায়ণগঞ্জ বাসীর, নারায়ণগঞ্জেই কাদিয়ানিরা 2টা আস্তানা করে ফেলছে, এটা নারায়ণগঞ্জের মানুষের ব্যর্থতা, ঠিক কিনা? তারা মানুষকে ধোকা দিয়ে কাফের বানাতে নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয়, কখনো নিজেদের পরিচয় দেয় আহমদী জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদি সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদি মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে তারা কেউ আহমদি জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদি সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদি মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়, তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, তাদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে। তারা ইহুদি খ্রিস্টানের চেয়েও নিকৃষ্ট কাফের, তাদের আকিদা কাদিয়ানিদের যে 1857 সালে কোরআন শরীফ বাজেয়াপ্ত হয়ে গেছে, তাদের আকিদা সবচেয়ে বড় কুফুরির আকিদার পর যে আকিদাগুলো তারা প্রচার করে ওইগুলো বলতেছি, তাদের আকিদা তারা বলে মদ খাওয়া হালাল, শুকুরের গোস্ত হালাল, তারা বলে থাকে ইংরেজদের তাবেদারি করা ফরজ, এইরকম অসংখ্য কুফরি আকিদা তাদের, তারা গোটা কোরআন গোটা হাদিস গোটা ইসলামের পরিপূর্ণ অস্বীকারকারী, তারা ইহুদি খ্রিস্টানের চেয়েও বড় কাফের। আমাদের সকল দলের একটাই দাবি, অনতি বিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ যদি ডাক দেয়, জানমাল নিয়ে কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখা, প্রিয় সুদী, হ্যাঁ সংসদে আইন চাই,